मजनूर तुलना चलेना অন্য মানুষের ঘরে বউ আছে তারা বোরটানে ঘরে ফেরে আমার ঘরে কি আছে রে আমি কাটটানে ঘরে ফেরব তুই খালি সকলে মিলে টিরাই করে আমার বিয়েটা দিয়ে দে তারপর দেখিস ঘড়ি ঘন্টা ধরে আমি ঘরে ফেরব এনে তোর কোনো টেনশনই করা লাগবে না ইয়াল্লা রে পাইছো খালি ওই একই কথাটাই নিয়ে আরে মানসিক জীবনে বউ ছাড়া ভাই বোন কি কোনো মানে রাখে না হ্যাঁ নাকি মানসির মনে বিয়ে ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই কাম নাই কাম থাকবি না কে এ জগতে মেলা কাম আছে বিয়েটাই যদি না হয় তাহলে পরে সব কাম বৃথা দেখ এক বাবু তুই একটু ভালো করে চিন্তা করে দেখ আর যদি তোর বিয়ে না হয় তো তাহলে পরে তুই কি দুইলে ভাগ পাতি ঠিক এই একই ভাবে আমার যদি বিয়ে হয় তাহলে পরে এ চুপ থাক মধ্যরাতে তোর কাছ থেকে আমার দুনিয়াদারি সম্পর্কে জ্ঞান লওয়া লাগবে না তুই দিন দিন কি শুরু করছস হুম তুই কি দিন দিন উন্মাদী হয়ে যাচ্ছস কে রে তোকে আমি কি করব তুই কয় দে নাকি ধরে পাম না মেন্টালে পাঠা দেব হ্যাঁ মেন্টালে দেওয়ার মতো কঠিন চিন্তাটা ঠিকই তোর মাথায় আসে কিন্তু সহজ যে কামটা আমার বিয়ে সেই চিন্তাটা তোর কারো মাথায় আসে না তাই না মানুষজন তো কয় আমার মাথায় যতটুকু ডিস্টার্ব আছে বিয়ে হলে পরে ঠিক হয়ে যাবে ওষুধ হিসেবে তো তোর আমার বিয়েটা দিয়ে দিবে পারিস তাই না তোর ওষুধ হচ্ছে বিয়ে না তোর ওষুধ কাঁচা কুঁচি জুরা কাঁচা কুঁচি দিয়ে আগাছাগুড়া পিটালি তোর মাথায় থেকে বিয়ের ভূত ছুটবি কে রে এরকম বদ্ধ উন্মাদের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিরা কান্তিস রে বিয়ে করার জন্য যোগ্যতা লাগে মনে রাখিস পাইছি তো খালি ওই একই কথা তোর স্বামী ঘরে কত যোগ্যতা আছে আমি জানি না আমার কোনো যোগ্যতা নাই তারা মনে করে ম্যাস্টেড সব সময় খালি একই কথা কয় খালি যোগ্যতা 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 মানে যোগ্যতা থাকলে পরে বিয়ে হয় সব মহা যোগ্যতা ব্যারিস্টার পাইছে এক একজন স্বামী দিবে তাই রে তোর স্বামীর চাইতে আমার ফেস কাটিং চেহারা কোনটা খারাপ রে আমার মানুষের খালি সৈন্য বেড়ানি লাগে তাই না আরা আগে বিয়েটা আমি করে নেই তারপর দেখা মানে যোগ্যতা কাক কয় এই পেছাল করা বন্ধ কর তুই হাত মুখ ধুই এসে খালে সুমি মুডে রেজা লানবার গেছে তাতেই কাকুলে তোমার সাথে বিয়াদবি সুরে কথা কয় না আর যদি পাস করে ফেলায় তালি পরে তো তাগের দাপট এই বাড়িতে আমরা থাকাই পারবো না নে হ্যাঁ না ওয়াক শাস্তি না করলে তো হচ্ছে না এই পান্না চুপ করো তো মাথাবত্তি গোবর নাকি এখন যদি ওয়ের সাথে কথা কবার যাও তাহলে কি হয় তাহলে বিষয়টারে গুরুত্ব দেয়া হয়ে যায় না তাই কি হয় সে তোমার সঙ্গে বিয়াদবি করবি হ্যাঁ উকিল না হয়ে তোমাক তার মোহরে নিয়োগ করবি এই তুমি আমাক নিষেধ করো না কয় দিছি সে কত বড় লাট সাহেব হয়েছে যাই দেখে আসি গে হ্যাঁ তাক শায়েস্তা না করা পর্যন্ত তো আমার রাত্রি বেলা ঘুম হবে না নে বুঝতেছো না কিসের জন্য আরে বাদ দাও দিন আমি তো ভাইবেই রাখিছি কাল সকালবেলা উঠেই ওয়ার কাছে আমি মোহরির চাকরি সেবার যাব হ্যাঁ এ তুমি কি কথা কচ্ছু হ্যাঁ যে তোমাকে এত বড় অপমান করে কথা কলু তার কাছে তুমি চাকরি সেবার যাবা ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই তো চাকরি সেবার যাব আমি তো নিশ্চিত ওই কেসিমিয়া এবারেও পাস করবার পারবেন আমি কয়ে দিলাম সব কথা তো মিথ্যে হয়ে গেল এখন কি হবে নি আরে খারাপ খারাপ
আগে আমারে পরিস্থিতিটা বুঝতে দাও। এটা তো কোনোভাবেই হওয়ার কথা না। ও যদি পাস করবেই তাহলে এত রাত্রি রেজাল্ট নিয়ে আসলো কেন? কালকে সকালেই এই সমস্যার সমাধান আমি করে ফেলতেছি। আমি নিশ্চিত এখনো যে ও পাস করবে আর পারে না। এতদিনে কোনো সমাধান করতে পারলে না, এখন তুমি কালকের মধ্যে তুমি সমাধান করে ফেলাবা না? কালবেলা কোর্টে কোর্টে যাইয়ে আমি উকিল সাহেবের কাছে জিজ্ঞেস করব, লিস্টিটা দেখতে হবে যে আসলে লিস্টির মধ্যে নাম আছে কি। ও টাউটরে আমি চিনি না, আমি কনফার্ম 100% শিওর যে ও পাস করতে পারেনি পারেনি পারেনি। লোকজন আসে না কে? হ্যাঁ পাশের মিষ্টি খায় যাক, সিজার উকিলের পাশের মিষ্টি। হ্যাঁ কইছিলাম না এক হাতে রিজাল্ট আসবে এক হাতে মিষ্টি আসবে। কি রে কাকলি, এত রাত্রে সিকুর পারতেছো কিসের জন্য? আমার নয় ঘরে বউ নাই, আমি পাগল মানুষ আজে বাজে কথা কই রাত ভরে, কিন্তু তোরা কি রে হাতে মিষ্টি প্যাকেট কিসের জন্য? সিট করে কি দেখছো বন্ধু ভাই, সিজার ও কালদি পাস করিছে, আমার তো মন চাচ্ছে মাইক নিয়ে পুরো গেরামে নেমে পড়ি। তাই নাকি? সিজার উকালতি পাশ করেছে? আমি আরো ভাবলাম যে আল্লাহ মনে হয় আমার দিকে মুখ তুলে তাকাইলো। এত রাত্রে মিষ্টির প্যাকেট, ভাবলাম হয়তো আমার বিয়ে ফাইনাল করে সিজার মিষ্টি নিয়ে বাড়ি ফিরিছে। আচ্ছা ঠিক আছে, কি আর করা, হ্যান্ডশেক করি আসো সিজার। কি খাবো? খাই ফেলা ভাই। সব হবি মজনু ভাই, সব হবি। সিজার উকালতি পাশ করিছে, এখন আর কোনো কাম থেকে থাকবি নে। মিষ্টি খান খায়ে সাইনবোর্ড খান লাগাই দিত মস্ত ভাই, সকালে উঠে যেন সবাই দেখবার পারে। বুঝতেছি তো, খাপটি মেরে আছে, বাইর হচ্ছে না, কার মুখ দেখাবার পারবি নি তো। থাক থাক কাকুলি, রাত্রিবেলা কিছু করার দরকার নেই, দিনের বেলা মেলা ধকল কিছু তো সকালে উঠে দেখা যাবি নি। হ্যাঁ কেউ যখন বার হলো না, পিয়ার খান মিষ্টি খান মস্ত ভাই। আচ্ছা ঠিক আছে খাচ্ছি, এবার কালাটা নিলাম। খালি মিষ্টি খালি মানে তো হই না, এখন তো মনে হচ্ছে যে গরু খাসি মাইরে মানুষজন খাইনের দরকার, মনে হচ্ছে সময় তো এসে গেছে, আমার বিয়েটা মনে করে আর ঠেকবি না, তাই না সিদ্ধার? খাইয়া নাকি তুমি? খাও